মিডিয়া ভয়েসমেলে স্বাগতম। রানু পেল লটারি ধারাবাহিকের নায়ক ধ্রুব অর্থাৎ কুশল আহুজা লখনৌতে জন্ম, কিন্তু ছ মাস বয়স থেকে কলকাতারই বাসিন্দা তিনি। আশুতোষ কলেজের এই ছাত্র হাই স্কুলে থাকতেই আকৃষ্ট হন ফিল্ম মাধ্যমের প্রতি। আমি যখন ক্লাস টুয়েলভে পড়ি তখন আমার স্কুলে একটি ছবি শুটিং চলছিল। আমি ভিড়ের মধ্যে দাঁড়িয়েছিলাম পিছনে স্কুল স্টুডেন্ট হিসেবে। পুরো শুটিং এর এক্সপেরিমেন্টে দেখে এত ভালো লাগলো, তখন থেকে ইচ্ছে জেগেছিল অ্যাক্টর হওয়ার। তারপরে ক্রমশ আমার ইচ্ছেটা প্যাশনে বদলে গেল। স্নাতক স্তরে পড়াশোনা শেষ করে কৌশল পাড়ি দেন মুম্বাইতে অভিনয় শিক্ষার জন্য। অনুপম খেরের ইনস্টিটিউট অ্যাক্টরস প্রিপেয়ার্স এর ছাত্র তিনি। তবে শুধুমাত্র অভিনয়ে সান দেননি, কৌশল যে একজন সম্পূর্ণ এন্টারটেইনার হিসেবে নিজেকে তৈরি করতে চান তার সুঠাম চেহারাই তার প্রমাণ। মিস্টার ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন, মডেলিং ও করেছেন। তবে ভালো অভিনেতা হওয়াই তার মূল লক্ষ্য এবং রানু পেল লটারি দিয়ে ডেবিউট করেছেন তিনি বাংলা টেলিভিশনে। বাংলা সংস্কৃতি ও বাংলা ভাষার প্রতি তার গভীর টান রয়েছে। বহু বাঙালি অভিনেতাও ভাষার মধ্যে এতটা পরিশীলন নেই, কৌশল জানালেন। এর জন্য তিনি বিশেষভাবে কৃতজ্ঞ অভিনেত্রী ও অ্যাক্টিং কোচ স্বাগতা মুখোপাধ্যায়ের কাছে। স্বাগতাদির কাছে ওয়ার্কশপ করেছি এবং ওর সাহায্যে অনেকটা ইম্প্রুভ করেছি বাংলায়। আর আমাদের ডিরেক্টর স্বর্ণেন্দু অনেক সাহায্য করেছেন, বললেন রানু পেল লটারি ধারাবাহিকের নায়ক কৌশল আহুজা। রানু পেল লটারি ধারাবাহিকে কৌশল আহুজার অভিনয় আপনাদের কেমন লাগে তা অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। বাংলা বিনোদন জগতের এরকম আরো খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।